আজকে চললাম প্রথমবার স্টেজ প্রোগ্রাম করতে মুর্শিদাবাদ। তোমরা একটু আশা রাখো যে আমরা কিছু ভালো কিছু করে আসতে পারি, আমাদের নিজের উপরে ভরসা নাই, কি করবো গে। আমরা বেরিয়ে গেছি, এখন বাজছে 3:30, তো এখন আমরা বেরিয়ে যাবো, তারপর পৌঁছাবো 6টা, ওরকম সময় 6টার সময় পৌঁছাতে বলেছে, দেখি লেট হয়ে যায় কিনা, আর দেখবো কেমন কি হচ্ছে, ওখানে পরিবেশ কেমন থাকে। এই দেখো আমাদের গাড়ি চলছে, আমরা প্রথমবার চললাম, আর আমাদের মানে ভয়ও লাগছে, নার্ভাসও হচ্ছে, আর মজাও লাগছে, মানে সবকিছুই ভালো, সবকিছুই হচ্ছে এখন। প্রথমবার চললাম, প্রথমবার তো দামি গাড়িতে যাবো, তখন নিজেরা ভাড়া করে নিজে কিনবো, একদিন কিনবো সেটা পরে কথা, কিনবো বেশ। ঠিক আছে চলো দেখা যাক কি হয়, কতটা দেখাতে পারি। আমরা এখন চেপে গেছি গাড়িতে, আমরা এখন বেরোবো, দেখাই যাক কি হয়। প্রথমবার ভয়ও লাগছে অনেক, না বেরোবো। আর রাজকুমার চান করছে, কি করবো আর, ওর জন্য একটু ওয়েট করতে হচ্ছে, তারপর যাবো বেরোবো। A few moments later. Guys, তো আমাদের গাড়ি মানে স্টার্ট করবো, সবাই চেপে গেছি, তারপর দেখি যে চাকা পাংচার, মানে আমাদের কপালটাই খারাপ, দেখি কি কি হয়। আর এই সুয়ারটা এখন এলো, টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, সব সময় লেট করে, 10 মিনিটে কত কিছু হয়ে যায়, 10 কোটি টাকা আমি লিবো 10 মিনিট লেট হয়েছে, কিন্তু দেখবে টাটা লিখেছে, কিন্তু এটা এখন দেখলো ড্রাইভার প্রবলেম, 10 মিনিটে 10 কোটি টাকা আমার কামিয়ে দিতাম, কিন্তু এটা তুই লস করে দিলি না 10 কোটি টাকা। এখন সারাবো তারপর যাবো। গাড়ির চাকা লাগানো কমপ্লিট, এবার আমরা বেরোবো মুর্শিদাবাদের পথে। আমরা গাড়ি যেতে আমাদের খিদে লেগেছিল, ঝালমুড়ি খাচ্ছি এখন, ঝালমুড়ি সবাই আছে এখানে, আর ওখানে পেছনে লেখা আছে গো টু মুর্শিদাবাদ, ওই দেখো ওই দেখো দেখো আর জায়গায় এখানে কয়েকটা ফ্যান দেখা, এই ও এই ও, তোমরা দিয়ে দেখাও, এগুলো তো ফ্যান, চিনতে পেয়ে গেছে আমাদের, ভাই ভাই ছেড়ে দিও। আমরা স্টেজ প্রোগ্রামের খানিক দূর আছে, আমরা ঢুকছি, এতে আমাদের মানে একটু পুলুক পুলুক করছে, মানে ফোন করেছিল যেখানে যাচ্ছি বলছে ভিড় হয়ে গেছে, তাদের কাছে ভিড় 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 হয়ে গেছে, উত্তেজিত এই দেখা আমাদের দেখা যাক কি হয়, ভয়ও লাগছে, নার্ভাস লাগছে, এক্সাইটেড হচ্ছে অনেক, কি বলবো। তো চলো দেখা যাক ওখানে কি করতে পারি, না করে কিছু যদি না করতে পারি ভাববে আসি না। চলো ঠিক আছে দেখাবো একবার ওখানে। আমরা এখন পাড়া ঢুকার 800 মিটার দূরে দাঁড়িয়ে আছি, আমাদের মানে কি বলবো, আমাদের এখানে ধুক 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 আমাদের সেই মামুনি দাদা অমর মণ্ডল,
ধন্যবাদ গ্রামবাসীকে, আপনারা একটু হাত তালি দিয়ে সহযোগিতা করবেন আমাদেরকে। রাজকুমার সাউ আমরা একটু আপনাদের কাছে সীমিত সময় চাইব তাদের একটু গরম করে দেওয়ার জন্য। কি আজকে হাসি মজা আড্ডা জমবে? তো কুমার সাউ সেই ফেমাস সেই অর্পিতা আমাদের ছোট্ট বোন রাজকুমার সাহেবের বরণ করে নিলেন। ধন্যবাদ বন্ধু দাসকে, হাততালি দিয়ে আপনারা একটু সাহায্য করবেন আমাদের ছোট ছোট ফুটে ফোনেরা। এরপর আমাদের সুন্দরটা আপনারা সকলে চলে যাবেন কনকপাড়া দাসপাড়া পুজো কমিটির তরফ থেকে। তারা স্পেশাল ভাবে বরণ করে নিতে চাইছেন এই দাদাদের, কারণ তারা অনেক দূর থেকে অনেক মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন, এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে এখন রিসেন্ট সাবস্ক্রাইব হলো 4,92,000, মানে এটা অনেক বড় একটা সংখ্যা। তো এত দূর আসতে আমাদের অসুবিধা হয়েছে, কিন্তু এই অডিয়েন্সের দিক থেকে তোমাদের ভালোবাসা দিচ্ছে কোনো কম হয় নাই। তো আমরা আরও এগিয়ে যাব তোমাদের এমনি ভালোবাসা থাকলে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। যেমন তোমরা অনেকে আমাদের অনেক ভিডিও দেখেছ, তার মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ এবং পপুলার ভিডিও হলো কালা কানা বোবা। কালা কানা বোবা কে দেখেছো? আমাদের লাইফের সবচেয়ে প্রথম স্টেজ। তো এর আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমরা ভেবেছিলাম যে এখন করাটা উচিত হবে না বলে এতদিন পর আমরা স্টেজ প্রোগ্রাম করছি এই প্রথম তোমাদের এই পাড়াতে। কালা কানা বোবা ভিডিও থেকে যে আর কি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বড় বোবা, মানে তার বন্ধুর মুখে কোনো আওয়াজই বেরোয় না উমা ছাড়া, সেগুলো আমাদের রাজকুমার। তার জন্য একটা জোরা হাতে লাগে যা। সবাইকে বুক ভরা ভালোবাসা। পশ্চিমবঙ্গের কালা কানা বোবার মধ্যে সব থেকে ফেমাস হলো আমাদের কানা ক্যারেক্টারটা, যার নাম হলো অমর মন্ডল। যে আর কি কালা, যতই খারাপ কথা বলে দাও ভালো কথা বলে দাও তার কোনোদিন মনেও লাগে না কানেও লাগে না। তার নাম হলো সুদীপ্ত মন্ডল। তার নাম একটা জোরে হাতে লেগে যাও, জোরে হাতে লেগে যাও। দুবার দেখলে যে কেমন লাগছে বলে বুঝা বুঝা আমি তোমাকে খাওয়াতে পারবো না, ওটা বলে নাই ভালো করে বুঝা। আমাদের বংলুচ্চা টিমের তরফ থেকে তোমাদের সবাইকে ঘর ফাটা ভালোবাসা। এইটা এখানে ইন্ট্রোডিউস করালাম কার কোনটা ক্যারেক্টার কার কি নাম। এবারে আসল যেটা অ্যাক্টিংয়ে ফিরে আসবে, কালা কানা বোবার পার্ট থ্রির একটা ছোট পাড়া সিন যেটা তিনজন করে দেখাবে স্টেজের মধ্যে। তো তোমরা লাস্টে বলবে কেমন হলো। আর আমি বলছি ভালো লাগলে জোরে হাততালি দেবে, কারণ আজকে হাততালি মারলে আমি শুনতে পারবো না। জোরে হাততালি মারবে, জোরে একটা জোরে হাততালি হয়ে যাও। আর আমাদের ভিডিওর যে অরিজিনাল যে ডায়লগ গুলো আছে ওইগুলো চলবে নাকি না আমরা আলাদা করে ই করবো? ওইটাই চলবে,
আজকের গান ফাটা খবর বীর পড়ার জন্য যুদ্ধ হলো দুই বন্ধুর, দেশ ছাড়তে হলো এক বন্ধুকে। ঘরে শ্বশুরের সঙ্গে ঝগড়া হলো ঘরে বড় বউয়ের, ঘরে জামাই বসে ভাত কাটছে। চলো মানে অরিজিনালটা দিতে পারলাম না, তাহলে এখানে আমার মধ্যে থাকি দেবো। তো কেমন লাগলো, কেমন লাগলো? ভালো ভালো। তো এবারে আমাদের অনেক জনপ্রিয় একটা ভিডিও, যেটা আমরা আজ থেকে প্রায় এক বছর আগে একটা পার্ট বার করেছিলাম, আর একটা পার্টে এক মাস আগে বার করেছি। তার নাম হলো মাতাল। তো এখানে কে কে মদ খাও না হাত তুলো, আর কে কে ড্রিঙ্ক করো হাত তুলো। আমাদের চারটে ক্যারেক্টার একটা সিন প্লে করবে, আর সবাই ভাবে আমরা মদকে অ্যাক্টিংটা করেছি হয়তো আসলে, আর আমরা আসলে নর্মালি অ্যাক্টিং এ করেছি আমরা পুরো। আর মদ খেলে অ্যাক্টিং হবে না, এটা মাতলামো হয়ে যাবে। সূর্যের এত তাপ কেন? সূর্যের একটা সুইচ থাকে। আমি কালকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, আমি বাড়ি দিয়েছি, কমাতে ভুলে গেছি, সকালে উঠে গাড় ফাটা থাকে। আমি যাব, কমে আসবো। আর তোরা দেখতে পেয়েছি তারা 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 দেখতে পেয়েছি, দেখবি কি করে তারা ব্যাটিং গুলো ডাউন হয়ে গেছে, তোর ব্যাটিং খুলে দিয়ে কালকে লাগিয়ে আসবো, তবে দেখতে পাবি। আমি কালকে মাছ ধরতে যাবো, আমি চিল ব্রো চিল ম্যান। কেমন লাগলো বলো, যদি একটা চাদর বা ওন্না দিয়ে সাহায্য করতে পারো তাহলে দাও চাদর, কারণ কারণ একটা মেয়ের ক্যারেক্টার প্লে করতে হবে, এখানে তো শাড়ি পরাতে পারবো না, তাহলে ঘর থেকে পরে আসতে হতো, তাহলে আমাকে লুঙ্গি পরে আসতে হতো। আমাদের যেটা পুষ্পা ভিডিও ওটা প্রায় ফেসবুকে 20 মিলিয়ন ভিউজ, মানে বাংলায় 2 কোটি ভিউজ, আর ইউটিউবে হলো 4 মিলিয়ন, মানে 40 লক্ষ ভিউজ। অনেক ভালোবাসা রয়েছে তোমাদের কাছে, তো এরকম ভালোবাসা দিয়ে যাও যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। রোল ক্যামেরা অ্যাকশন। তোমার নাম কি? পুষ্প।
সুষমা পুষ্পারাজ মেয়ে ঢুকে না নেই তালা তোমার সাথে আমার কাজে রেখে দাও তোর নাম কে ডক্কাটা এই এইটা আমার কি আমার নাম ছোটতে চেন লাগা দেখে তখন থেকে আমার নাম ডক্কাটা পুষ্পা পুষ্পারাজ বিড়ির ব্যবসা করে নতুন ডক তালা মুখে যদি পা ভরে তাহলে ভাবারও কত জায়গায় কত কি তোমাদের যদি প্রোগ্রাম খারাপ লাগে তো মুখের উপর বলে দিও তো এবারে জুড়া বিড়ার একটা সিন হবে যেটা ওই ডায়লগটা ভূত ভিডিও তো আছে যদি দেখে থাকো বুঝতে পারবে এখনই দেখলাম আবার চলে এলো ফোন নাকি আমার মনে হয় দাদা মনে হয় বাইরে থেকে ভিটামিন খেয়েছে যুবক দুজন দোকান থেকে দুজন আত্মারি দিল আমাদের একটা মানে ভিডিও যার নামটাও ডাবল মিনিং কিন্তু ভিডিওটা কোনো ডাবল মিনিং নয় তার নাম হলো ধন চুরি মানে যেন ধন মানে অন্য কিছু ভাবে কিন্তু ওটা ওই ধন নয় এটা ধন সম্পত্তি তো ওই ভিডিওর একটা ছোট ক্যারেক্টার প্লে করবে সুমন মণ্ডল সুদীপ্ত মণ্ডল আর রাজকুমার সাউ একটা জোরে হাততালি হয়ে যাক লাগছে কেমন আমাদের মনে হয় লাগছে কেমন এইটাই তো চাই হ্যালো পুলিশ স্টেশন হ্যাঁ আমার বাড়ি চুরি হয়েছে তাড়াতাড়ি এসো হাই গাইস মাই নেম ইজ ফটা সুদি জি আমাকে উল্টো পাল্টা কমেন্টে গার্লফ্রেন্ড করে পুতিক মানে দেবো তুমি কে আমি ফটা সুদি চুরি হয়েছে আমার কেন খারাপ হচ্ছে তোমার বেশ ঠিক আছে চলে আসবো তুমি তার একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ বলো তোমার যা তোমার বাড়ি তোমার বউ তো আমার বউ আমার বউ নাই তার মানে বুঝতে পারছো লোকের বউ নাই এরপর এরপর মারা গিয়েছে আমি কখন বললাম আমার মারা গিয়েছে হ্যাঁ তার মানে বুঝতে পারছো একটা বউ নাই অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে আজও ফটো যদি রিপোর্টার তোমার আমি কখন বললাম আমার বউ পালিয়ে গেছে আমার বউ বাপের বাড়ি গিয়েছে আগে বলবে তো আগে বলার সময় সময় দিছো হ্যাঁ আজও মারা আর সঞ্জয় দত্ত মানে যেটা হিন্দিতে সঞ্জয় দত্ত আধিরা আমাদের বাংলার মধ্যে হলো সুদীপ্ত মণ্ডল ওকে আধিরা বানিয়েছে আধিরা মানে একদম সুপার একটা ক্যারেক্টার ছিল চুল ছোট ছোট খাতারনাক লুক ছিল এখানে কি সব লেখা ছিল ওটাই বলতে পারবো তো শুরু করা যাক শুরু করা যাক আমি শুনেছি মুতের উপরে পেরোলে পা ব্যথা করে একটা মুতো আমি মুতের উপরে পেরিয়ে দেখতে পা ব্যথা করে কি করে না মুতো 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 ঠিক আছে দেখলে তো তোমাকে আমি মুতিয়েই ছাড়লাম আমি 6-5-5 কিলোর মাল হয়ে তোমাকে আমি মুতিয়ে ছাড়লাম তাহলে রকি ভাই তোমাকে কি করবে রকি ওদের মাথায় কিনবে এখানে চাপড়ি মরে যাবে
তারপর আমরা চলে যাবো এখান থেকে, না ঘর ফিরলে হবে না, সব থেকে যাবো বাড়ি যেতে হবে, আবার বলবি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তোমাদের ভালোবাসা অনেক পেলাম, আর তোমাদের অনেক অনেক পেয়েছি বলে তোমার জন্য এসেছি। হাই গাইস, তো আমাদের আজকে ভালোভাবে স্টেজ প্রোগ্রাম মানে সাকসেসফুল হলো, যেটা ভাবছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হলো। আমরা ভাবছিলাম যে পারবো না হয়তো স্টেজে উঠতে বা পারফরম্যান্স করতে, আর জানি না কতটা দিতে পারবো। আর অনেক মানুষও এসেছিল, বলতে গেলে প্রায় 1000-1500 মতো মানুষ এসেছিল, কারণ এটা পাড়া গ্রামে, মানে আমরা যেতেই অনেক ইয়ে হয়ে গেল, যেতেই আমরা যেতেই অনেক দেরি করে দিয়েছিলাম। তারপরে এত সুন্দর শো হলো, আমরা আবার আমরা নিজেরাই এত ভালো করতে পারবো আমরা বুঝতে পারি নাই, ঠিক হলো। এবার তোমরা সাহসের সঙ্গে বঙ্গলুচাকে ডাকতে পারো, আমরা আসতে পারবো এবার। আর মেইন সিটিতে হলে আরো হয়তো, হ্যাঁ, অডিয়েন্স এটা পুরো গ্রামের ভিতরে ছিল, তাও অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালোবাসা পেলাম, অনেক ভালো মানে গ্রামের লোক এখানে। আর এখন বেজে গেছে আমাদের কটা, এখন আমাদের বেজে গেছে 11:45, মানে 11:45। আর এটা আমাদের প্রথমবার স্টেজ প্রোগ্রাম, তো হয়তো আমরাও ঠিকঠাক এটা আলোচনা করতে পারবো না যে কি হলো কি হলো না, কিন্তু হলো, কিছু একটা হলো, কিছু একটা হলো। মানুষ ডায়লগও ভালো লেগেছে, মানুষের কথাবার্তা, নিজেরাও সবকিছু একদম মানে ঠিকঠাক হয়েছে। স্বপ্ন ছিল স্টেজে কবে উঠবো বা এসো, আর যে ভয়টা ছিল সেটা পুরো ভেঙে গেল। তোমার গ্রামে, তোমার শহরে, তোমার পাড়াতে একদম নো টেনশন সাথে বঙ্গলুচাকে ডাকতে পারো। হ্যালো গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও ভালো জায়গার দিকে, আর গার্ফাটা শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইবটা করে দাও, করতেই হবে সাবস্ক্রাইব করে দাও পুরোপুরি। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।